জয় গুরু, ওম শ্রী গুরুদেবায় নমঃ। আজ আমরা অত্যন্ত গোপনীয় শ্রী গুরুগীতা শ্রবণ করব। এই গুরুগীতা পাঠ ও শ্রবণে আমাদের মতো অন্ধকারে পতিত জীবের সকল জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। শ্রদ্ধা সহকারে এই গুরুগীতা পাঠ ও শ্রবণে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা অর্থাৎ মনস্কামনা পূর্ণ হয়। গুরুর আদেশ মেনে চললে এবং গুরুগীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ বা কাজে লাগালে গুরুর কৃপায় তিনি অনায়াসে ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই গুরুগীতা ভগবান শিব মাতা পার্বতীকে উদ্দেশ্য করে জগৎ সংসারের কল্যাণার্থে বলেছিলেন। ভগবান শিব স্বয়ং এই গুরুগীতা পাঠ ও শ্রবণ করতে বলেছেন। যারা নিত্য গুরুগীতা পাঠ ও শ্রবণ করেন তারা এই জীবনেই মুক্তি লাভ করে থাকেন। চলুন গুরুগীতা পাঠ ও শ্রবণ করি। গুরুগীতা ঋষি উবাচ। ঋষিরা সুতকে বললেন, আমরা জানি বিদ্যা অর্থাৎ আত্ম বা আধ্যাত্মবিদ্যা অধিকতর গোপনীয়, কেননা উপযুক্ত পাত্র ছাড়া এই বিদ্যার প্রকৃত মর্ম বোঝা খুবই দুঃসাধ্য। আধার যদি ঠিক না থাকে অর্থাৎ মন যদি জিজ্ঞাসু এবং গতিশীল না হয় তবে এই বিদ্যা অমঙ্গলেরই কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ আমরা পেয়েছি ছান্দোগ্যোপনিষদে অসুররাজ বিরোচনের ক্ষেত্রে। যে প্রজাপতির কাছে বিদ্যার রহস্য জানতে গিয়ে দেহকেই আত্মা জেনে নিজের সঙ্গে নিজের পরিজনদের সর্বনাশ নিজেই ডেকে এনেছিল। গুরুগীতা অর্থাৎ গুরুর তত্ত্ব না জানলে সেই বিদ্যার যথার্থ উন্মেষ ঘটে না। তাই গুরুগীতা বিশেষভাবে গুহ্যতম। সেই গুরুগীতা আমরা আপনার প্রসাদে অর্থাৎ আপনার কাছ থেকেই শুনতে ইচ্ছুক, কারণ সুত হলেও আপনি গুরুকৃপায় আমাদের কাছে তা ব্যাখ্যার যোগ্যতা লাভ করেছেন। হে সুত, আপনি আমাদের কাছে সবিস্তারে সেই গুরুগীতা বলুন। সুত উবাচ। ঋষিদের অনুরোধে সুত বললেন, শুনুন, এক সময় রমণীয় কৈলাস শিখরে ভক্তি সাধনে তৎপরা দেবী পার্বতী পতি শঙ্করকে প্রণাম করে সভক্তি সহকারে বলেছিলেন, দেবদেব পরাৎপর শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর জগৎগুরু সদাশিব মহাদেব আপনাকে বারবার প্রণাম করি। আপনি আমাকে গুরুগীতা প্রদান করুন অর্থাৎ বলুন, হে স্বামী, হে ব্রহ্মণ মহাজ্ঞানী, আপনি আমায় বলুন কোন সেই সাধন পথ যা অবলম্বন করলে দেহি অর্থাৎ দেহ ধারণ করে যে নিজেকে দেহ বলেই জানে সে ব্রহ্মস্বরূপ হয়ে যেতে পারে। কৃপা করে আমাকে সেই পথের কথা অর্থাৎ আমার সন্তানদের মঙ্গলের জন্য আমায় বলুন। আপনার চরণযুগলে প্রণাম করি। শ্রী শঙ্কর উবাচ। শঙ্কর বললেন দেবীর অনুরোধে, বললেন, যার দেবতার প্রতি পরম ভক্তি আছে যেমন দেবতায় ঠিক তেমনি গুরুতে, তোমার কথিত বিষয় মহাত্মারা তার কাছেই প্রকাশ করেন। হে দেবী, তুমি আমারই স্বরূপ, তাই তোমার প্রীতির জন্য আমি সেই তত্ত্ব বলছি। বরাননে লোকের পরম কল্যাণকারী এই প্রশ্ন এর আগে আমায় কেউ কেউই করেনি। শ্রীজগতে দুর্লভ এই গুরুতত্ত্ব অবশ্যই আমি তোমাকে বলছি। শোন সুমুখী, স্ত্রী সংসারে গুরু যেমন দুর্লভ
তেমনি গুরু ছাড়া সত্য ধ্রুব আর কিছুই নেই। কেন? সাক্ষাৎ গুরু হলেন মন বুদ্ধির অগোচর, আনন্দ ঘন, পরমাত্মারই প্রকট রূপ, সত্যস্বরূপ তিনি। তাই গুরু লাভের অর্থই হল আনন্দ, সত্য এবং নিত্য লাভ। তখন বিশ্ব তার কাছে আনন্দময়, কিন্তু এই লাভ সহসাধ্য নয় বলেই দুর্লভ। বেদশাস্ত্র, পুরাণ, ইতিহাসাদি, যন্ত্রবিদ্যা, মন্ত্রবিদ্যা, মারণ, উচাটন ইত্যাদি, অর্থাৎ তান্ত্রিক, আভিচারিক বিদ্যা, শৈব শাক্তদের আগম ছাড়াও আরও যেসব ভিন্ন মত রয়েছে, বিদ্যা রয়েছে, পাঠ করে হয়তো বিদ্বান হওয়া যায় কিন্তু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে গেলে গুরুর আশ্রয় নিতেই হবে। গুরু ছাড়া সেই বিদ্যার অন্তর্নিহিত গোপন সারতত্ত্ব জানা যায় না। গুরুর কাছ থেকে সেই তত্ত্ব অবগত না হলে মানুষকে শ্রম প্রমাণের শিকার হতে হয়, যার পরিণাম ভয়াবহ। সেই বিদ্যা তখন তার কাছে নিষ্ফল হয়ে যায়, সে নিজে বিনষ্ট হয়, জগতেরও ক্ষতি করে। বেদশাস্ত্র, পুরাণ ইত্যাদি পাঠ করব, অর্থাৎ পাঠ করব বা এইসব শাস্ত্রের অনুকূল গ্রন্থাদি প্রণয়ন বা প্রকাশ করব, করব গুরুর কামনা পূরণের জন্য বা গুরু লাভ করার জন্য। এই সুবুদ্ধি নিয়ে যিনি শাস্ত্র সাগরে পাড়ি দেয়, তিনি যে শুধু বেদের তত্ত্ব সম্বন্ধেই অভিজ্ঞ হন তাই নয়, নিজেই লোকগুরু হয়ে যান। কারণ গুরুর ইচ্ছা অনতিক্রম্য। অজ্ঞানী জ্ঞানী হয়ে ওঠে যে জগৎ কল্যাণে ব্রতী হয় তা তারই ইচ্ছায়। শ্রীগুরুর পাদসেবা যিনি পরম যত্নে করেন, সর্বপাপ থেকে বিমুক্ত হয় তার অন্তকরণ, নির্মল হয়ে যায়, সে বিশুদ্ধাত্মা হয়ে যায়, যাবতীয় তীর্থস্নানের সে সুফল পায়। তা পাওয়া যায় একমাত্র শ্রীগুরুর পাদসেবায়, কারণ এই ব্রহ্মাণ্ড অবস্থান করছে তার পাদাংশে। শ্রীগুরুর পাদদক এই সংসার সাগর থেকে জীবকে নিশ্চিন্তে উদ্ধার করে। সংসারের সকল দুঃখের মূল যে অজ্ঞান তা নাশ করে, জন্ম মৃত্যুর আবর্ত থেকে রক্ষা করে। এই পাদদক মানুষের মধ্যে আনে জ্ঞান ও বৈরাগ্য। জ্ঞানের প্রকাশে অসাম্যের দোষ বিনষ্ট হয়। অসাম্য দূর হলেই আসক্তি তা যে রকমেরই হোক না আর থাকে না, আসে নির্লিপ্ততা বৈরাগ্য। তাই সেই পাদদক পান করা উচিত। যতদিন মানুষ জীবিত থাকবে ততদিন শ্রীগুরুর পাদদক পান এবং শ্রীগুরুর উচ্ছিষ্ট অন্ন ভোজন করবে। সর্বদা বিশেষভাবে সকাল দুপুর সন্ধ্যা গুরুমূর্তির ধ্যান এবং গুরুস্তোত্র পাঠ করবে। জ্ঞানালোকে উদ্ভাসিত শিষ্য যখন নিজেই ব্রহ্মময় হয়ে যায়, তখনও কি পাদদক পান এবং উচ্ছিষ্ট ভোজন করবে? শ্রী শঙ্করাচার্য তার সারতত্ত্বোপদেশ সে বলেছেন, যতদিন জীবিত থাকবে ততদিন বেদান্ত গুরু ঈশ্বরকে কায় মনোবাক্যে বন্ধনা করবে, শ্রুতির সিদ্ধান্ত। শ্রীগুরুদেবের নিবাস কাশীক্ষেত্র স্বরূপ, অর্থাৎ শ্রীগুরু যেখানেই অবস্থান করেন সেই স্থানই দেবাদিদেব মহাদেবের প্রিয় অভিমুক্ত ক্ষেত্র কাশীর মতোই পবিত্র। তার চরণ ধোয়া জল জাহ্নবী জলের মতোই পবিত্র। গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর, সন্দেহ নেই, তিনি তারক অর্থাৎ জীবের পরিত্রাণকারী, ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন পরমাত্মা। তীর্থক্ষেত্রগুলির মধ্যে যেমন প্রয়াগ তীর্থরাজ শ্রীগুরুও তাই, সেই মহিমাময় শ্রীগুরুমূর্তিকে বারংবার প্রণাম। সদা সর্বদা শ্রীগুরুর মূর্তি স্মরণ, নাম জপ অবশ্য কর্তব্য। শ্রীগুরুর আদেশ
নির্দ্বিধায় পালন করবে। এক শ্রীগুরুর চিন্তা ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা যেন অনুপ্রবেশ না করে, সজাগ থাকবে। স্বয়ং ব্রহ্ম শ্রীগুরু মুখেই বিরাজমান, তারই প্রসাদে তারই কৃপায় মানুষ সেই ব্রহ্মকে লাভ করতে পারে। অর্থাৎ ব্রহ্মতত্ত্ব কেবল অধ্যয়নে জানা যায় না, এই তত্ত্ব সুবিপুল অনুভূতি সাপেক্ষ। শ্রীগুরু যখন সেই তত্ত্ব বিশ্লেষণ করেন, তখন অনুভূতির মাধ্যমেই বলেন যা মানুষের কানের ভেতর দিয়ে মর্মে প্রবেশ করে। তাই আপন আপন আশ্রম বিহিত ধর্ম স্বজাতি পুষ্টিবর্ধনকারী, অর্থাৎ নিজের যাতে পুষ্টি হয়, কর্ম তা ইহলৌকিক বা পারলৌকিক যাই হোক, কীর্তি অপরাপর ধর্ম অর্থাৎ যাবতীয় পার্থিব বিষয়ের চিন্তা পরিত্যাগ করে একমাত্র শ্রীগুরুকেই ভাবে। তোমার ভাবনার বিষয় হবে একমাত্র শ্রীগুরু, ব্রহ্মবিদ্যা শ্রীগুরু মুখেই অবস্থান করে, আর গুরু ভক্তির মাধ্যমেই তা লাভ করা যায়। তাই পরম যত্নে শ্রীগুরুর আরাধনা করবে। গুরু শব্দের গু কারের অর্থ অন্ধকার অর্থাৎ অজ্ঞান, রুকারের অর্থ তেজ বা জ্ঞান বলা হয়। তাই সন্দেহ নেই যে গুরুই অজ্ঞান নাশকারী ব্রহ্ম। আবার গুরু শব্দের প্রথম বর্ণ গুকারের অর্থ বোঝায় মায়া এবং সতরজতম তিন গুণ, এবং দ্বিতীয় বর্ণ রুকারের অর্থ বোঝায় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিনাশক। অর্থাৎ গু সগুণ ব্রহ্ম, রু নির্গুণ ব্রহ্ম। এছাড়াও গু শব্দের অর্থে বোঝায় অন্ধকার, আর রু শব্দের অর্থ নিরোধক অর্থাৎ নাশক। অর্থাৎ রজতম গুণরূপ অন্ধকারকে সগুণের বিকাশ ঘটিয়ে বিনাশ করেন, তাই তিনি গুরু। সাধকের কর্তব্য গুরুর সন্তোষের জন্য আসন সজ্জা বস্ত্র বাহন ভূষণাদি প্রদান করা, গুরুর কাছে যাবতীয় লজ্জা পরিহার করা, দণ্ডবত অর্থাৎ সাষ্টাঙ্গে প্রণাম করা, নিজের স্ত্রী পুত্রাদি গণকে তার কাছে নিবেদন করা। অর্থাৎ জীবমাত্রেই যথার্থ ভার গ্রহণ একমাত্র তিনিই করতে পারেন, স্ত্রী পুত্রের ভার মমতার পাশ একমাত্র গুরুই পারেন মানুষকে সেই পাশ থেকে মুক্ত করতে। হে বরাননে অর্থাৎ পার্বতী, এই দেহ কৃমি কীট ভস্ম ভিষ্ঠা দুর্গন্ধযুক্ত মলমূত্র শ্লেষ্মা রক্ত ত্বক মাংসের সমষ্টি ছাড়া আর কিছু নয়, সবই নশ্বর কুচ্ছিত অকিঞ্চিতকর। এরকম দেহকে অবলম্বন করে যে জীব সংসার বৃক্ষে আরোহণ করে, তার এই দেহ সর্বসত্তার জন্য সে অবশ্যই নরকে যায়। গুরুই একমাত্র জীবকে বিশ্ববাসীকে ধ্যাত্মা বোধরূপ নরক থেকে উদ্ধার করেন, সেই শ্রীগুরুকে প্রণাম। শ্রীগুরুই স্রষ্টা ব্রহ্মা, শ্রীগুরুই পালনকর্তা বিষ্ণু, শ্রীগুরুই সংহারকর্তা শিব, গুপ্ত সাধন তন্ত্র একথাই বলেছেন। শ্রীগুরুই সচ্চিদানন্দ পরব্রহ্ম, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি। কাজল কাঠির কাজল যেমন চোখের তিমির রোগ নাশ করে, জ্ঞানরূপ অঞ্জন কাজল দিয়ে শ্রীগুরুদেব তেমনি অজ্ঞানরূপ তিমির রোগকে বিদূরিত করে দৃষ্টির উন্মেষ ঘটান, সেই শ্রীগুরুকে প্রণাম করি। অখণ্ড মণ্ডলাকার এই পৃথিবীতে যিনি ব্যপ্ত হইয়াছেন, বিশ্বব্রহ্মাণ্ডকে তার যাবতীয় বস্তুকে যিনি আপন আপনার মধ্যে নিয়ে অবস্থান করেন, তার পরমপদ অর্থাৎ সেই ব্রহ্মের স্বরূপ যিনি দেখান, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি। এই বিশ্ব চরাচরের স্থাবর জঙ্গম অর্থাৎ অচল সচল অচেতন সচেতন জড়জীব
এই সব কিছুকে ব্যাপ্ত করে যিনি অবস্থান করছেন, সেই পরম ব্রহ্মের স্বরূপকে যিনি দেখান, সেই শ্রীগুরুকে প্রণাম করি। সব কিছুর মধ্যেই দুটি রূপ আছে, মৃন্ময় চিন্ময়। প্রথমটির অবস্থান জড় বা নশ্বর সত্তায়, অপরটির অবস্থান চিত বা অবিনশ্বর সত্তায়। সেই চিন্ময় রূপে যিনি ত্রিভুবন ব্যাপ্ত হয়ে করে আছেন, অর্থাৎ চিত্তস্বরূপতায়, অর্থাৎ চিত্তস্বরূপতার দ্বারা ব্যাপ্ত হয়ে আছেন, তার সেই সূক্ষ্মরূপ যিনি দেখান, সেই শ্রীগুরুকে প্রণাম করি। যার পাদপদ্ম সুশোভিত করেছে সমস্ত বেদের শিরোমণি উপনিষদ বেদান্তরূপ কমলের, যিনি দিনকর অর্থাৎ সূর্য, অর্থাৎ যার অনুগ্রহে বেদান্ত জ্ঞানের বিকাশ ঘটে, সেই শ্রীগুরুকে প্রণাম করি। যিনি চৈতন্য স্বরূপ, তিনি নিত্য শান্ত আকাশের অতীত নিরঞ্জন, অর্থাৎ ত্রিগুণ বা সগুণ নির্গুণের অঞ্জন যার মধ্যে নেই, যিনি বিন্দু কুণ্ডলিনী নাদ প্রণব ও কলার সূক্ষ্ম জগতের অতীত, সেই শ্রীগুরুকে প্রণাম করি। যিনি অজ্ঞান শক্তিকে সমারূঢ় অর্থাৎ জ্ঞান শক্তি যার বাহন, তত্ত্বমালা রূপ অলঙ্কার যার অঙ্গভূষণ, যিনি ভোগ ও মুখ্য প্রদান করেন, সেই শ্রীগুরুকে প্রণাম করি। যিনি তত্ত্ব, যিনি আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করে জীবের বহু জন্মার্জিত কর্মবন্ধন খণ্ডন করেন, সেই শ্রীগুরুকে প্রণাম করি। যে শ্রীগুরুর পাদদক এই ভবসাগর তাপ শোষণ করে, অর্থাৎ যার পাদদক সংসারের যাবতীয় জ্বালা নিবারণ করে, প্রদান করে সার সম্পদ, সেই শ্রীগুরুকে প্রণাম করি। শ্রীগুরুর অধিক কোনো তত্ত্ব নেই অর্থাৎ পদার্থ নেই, শ্রীগুরুর অধিক কোনো তপস্যা নেই, তত্ত্বজ্ঞানের অধিক কিছু নেই অর্থাৎ সর্বময় গুরুই যখন সারতত্ত্ব, তখন সেই গুরু তত্ত্বজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, সেই শ্রীগুরুকে প্রণাম করি। আমার স্বামী শ্রী জগন্নাথ, আমার জগৎগুরু, যিনি আমার প্রভু, তিনিই জগতের প্রভু, যিনি আমার গুরু, তিনি জগতেরও গুরু, আমার আত্মাই প্রতিটি ভূতের আত্মা, এই জ্ঞান যিনি দান করেন, সেই শ্রীগুরুকে প্রণাম করি। গুরুই আদি অর্থাৎ ঈশ্বর, আদি গুরুই ঈশ্বর, গুরুই আদি, গুরুই অনাদি, গুরুই পরম দেবতা, গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই, সেই শ্রীগুরুকে প্রণাম করি। গুরুমূর্তি ধ্যানের মূল, গুরুদেবের পাদপদ্মই পূজার মূল, গুরু বাক্যই মন্ত্রের মূল, গুরু কৃপাই মুক্তির মূল, অর্থাৎ ধ্যানকালে প্রথমেই গুরুমূর্তির ধ্যান, পূজাকালে প্রথমেই শ্রীগুরুর চরণ পূজা করবে, মন্ত্রের মধ্যে যে শক্তি আছে বলে বিশ্বাস, গুরু বাক্য বিশ্বাসেও আছে সেই মন্ত্র শক্তি, গুরু কৃপা ছাড়া মুক্তি নেই। সপ্তসাগর পর্যন্ত যত তীর্থস্থান আছে তাতে স্নান করলে যে ফল পাওয়া যায়, তা গুরু পাদদকের এক বিন্দুর হাজার ভাগের এক ভাগ পানের সমান, এই জল এতই দুর্লভ। ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়াত্মক এই সম্পূর্ণ জগৎ গুরুই, গুরুর চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তাই কায় মনোবাক্যে গুরুর পূজা করবে। জ্ঞান ছাড়াও অর্থাৎ শাস্ত্রের পাঠন উপনিষদ যাকে বলেছে পরাবিদ্যা, তাছাড়াও মানুষ কেবলমাত্র গুরু ভক্তি বলেই মুক্তি লাভ করতে পারে। গুরুই সব, গুরুই বিশ্ব, তার চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, তার সেবাই তার প্রতি অনন্য ভক্তি মুক্তির পথ বলে যারা মনে করে, সেই গুরু মার্গীরা অর্থাৎ গুরু পদাবলম্বীরা এভাবেই গুরুর ধ্যান করবে। শ্রুতি নেতি বিচার করে গ্রহণ করার কথা বলেন, কিন্তু তা পরমেশ্বর রূপী গুরু হতে শ্রেষ্ঠতর কিছু নয়, অর্থাৎ গুরুর আদিষ্ট কর্মের অনুশীলনেই লাভ হয়, তাই কায় মনোবাক্যে সর্বদা গুরুর আরাধনা করা।
ছাড়া অন্য কিছু করা উচিত নয়। জানবে পার্বতী, ব্রহ্মা বিষ্ণু সদাশিব যে সৃষ্টি স্থিতি লয় কাজে সমর্থ হয়েছেন তা গুরুর সেবা বলে, গুরুর কৃপায়। দেব কিন্নর গন্ধর্ব পিতৃগণ যক্ষ এমনকি মুনিরাও সেই সচ্চিদানন্দ ঘন শ্রীগুরুর সেবা বিধি জানেন না। গুরু সেবা পরাণ মুখ দেব কিন্নর গন্ধর্ব যক্ষ ঋষি এবং সিদ্ধরাও মুক্ত নন। এরা গুরু সেবা যদি জানতেন তবে তার সঙ্গে যুক্ত হতেন, গুরু সেবা না করা পর্যন্ত এদের মুক্তি নেই। মহাদেবী এবার ভোগ এবং মোক্ষ ফলদায়ক সর্বানন্দ বিদায়ক নিত্য সর্বসুখকর গুরু ধ্যান বলছি, শোন। শ্রীমৎ অর্থাৎ সর্বসম্পদের আকর পরম ব্রহ্ম বা পরম বা পুরুষোত্তম পরপ্রণব গুরু শব্দ উচ্চারণ করি অর্থাৎ জপ করি। নিখিল সিদ্ধি সম্পূর্ণ পরব্রহ্ম বা সচ্চিদানন্দ পরপ্রণব গুরু ভজনা করি। সর্বশোভা সমন্বিত পরব্রহ্ম বা পরমাত্মা পরপ্রণব গুরুকে স্মরণ করি। নানা বিভূতি ভূষিত পরব্রহ্ম পরম পুরুষ ও পরপ্রণব গুরুকে প্রণাম করি। আনন্দ ঘন পরম সুখদ শুদ্ধ জ্ঞানস্বরূপ শীত গ্রীষ্ম সুখ দুঃখের দ্বন্দ্বাতীত গগন সদৃশ বেদান্তের তত্ত্বমসি বা অহম ব্রহ্মাস্মি ইত্যাদি মহাবাক্যের লক্ষণস্থল অদ্বিতীয় নিত্য বিমল অচল সমস্ত বুদ্ধির সাক্ষীস্বরূপ দ্রষ্টা সব ভাবের অর্থাৎ উৎপত্তির অতীত তিন গুণের পরপারে অবস্থিত সেই সদ্গুরু ব্রহ্মকে নমস্কার করি। হৃদপদ্মের কর্ণিকার মধ্যে বিরাজিত সিংহাসনে অবস্থিত যার দিব্য মূর্তি চন্দ্রকলা শিরভূষণ অভীষ্ট বরপ্রদ সচ্চিত আনন্দস্বরূপ শ্রীগুরুর ধ্যান করবে। নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নির্মল নিত্য বোধস্বরূপ চিদানন্দময় ব্রহ্মগুরুকে আমি প্রণাম করি। এবার সাকার ধ্যান বলছেন, শ্বেত বস্ত্র পরিহিত শ্বেত চন্দন চর্চিত মনোহর দিব্য মূর্তি মুক্ত মালা বিভূষিত যার বাম ক্রোড়ে অবস্থান করছেন দিব্য শক্তি বদনে যার মৃদু মধুর হাসি পরিপূর্ণ কৃপার আধার যিনি আনন্দময় আনন্দকর প্রসন্ন জ্ঞানস্বরূপ নিজবোধে যুক্ত অর্থাৎ যোগী শ্রেষ্ঠ ভবরোগের যিনি একমাত্র বৈদ্য সেই শ্রী সম্পূর্ণ শ্রীগুরুকে আমি নিত্য ভজনা করি। কিভাবে ভজনা করবে? প্রভাতে মস্তকস্থ শ্রেত সহস্র দলপদ্মে দিনেত্র দ্বিভুজ বড় অভয়হস্ত প্রশান্ত শ্রীগুরুদেবকে তার নাম উচ্চারণ করে স্মরণ করবে। গুরু হতে অসাধারণ কেউ নেই, গুরু হতে অতিশয় কেউ নেই, গুরু হতে শ্রেষ্ঠ কেউ নেই, গুরু হতে শক্তিমান কেউ নেই। আমার শাস্ত্র আমার উপদেশ আমার আজ্ঞা আমার পালন হতে তা অবগত হবে। এইভাবে গুরুর ধ্যান করতে করতে গুরুর প্রসন্নতায় জ্ঞান আপন আপনি উচ্চারিত হয়ে ওঠে। সেই সময় এই রকম চিন্তা করবে, আমি মুক্ত। গুরু যে পথকে সাধন পথ বলে নির্দেশ করে দেবেন সেই পথ অবলম্বন করে মনকে শুদ্ধ করবে। সেই শুদ্ধ মন দিয়ে বস্ত্র বিচার করে দেখবে, যেগুলি দেখবে আত্ম ইন্দ্রিয়ের বিষয় সেইগুলিকে জানবে অনিত্য, সেইগুলির অস্তিত্বকে সব রকমভাবে খণ্ডন করবে অর্থাৎ তাদের মোহে পড়বে না। পৃথিবীতে যা কিছু জ্ঞেয় অর্থাৎ জ্ঞানের বিষয় সবই অনিত্য। জ্ঞানকে বলা হয় মন, কারণ মন ছাড়া বিষয় জ্ঞানের কোনো অস্তিত্বই নেই। জ্ঞান এবং জ্ঞেয়কে সমান মনে করবে। জানবে নিত্য বলতে আত্মা ছাড়া দ্বিতীয় অন্য কিছু নেই। হে মহাদেবী মহিময়
এই গুরুতত্ত্ব শোনার পরও যে গুরু নিন্দা করে, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তাকে ঘোর নরকে বাস করতে হবে। অর্থাৎ সত্য স্বরূপকে জানতে না পারায় নিত্য শোক তাপ ভোগ করতে হবে। দেহ ধারণ করলেই দেহের বিনাশ আছে। যদি কেহ গুরু আর গুরুর দেহ স্থূল দেহকে এক ভেবে তার দেহান্তে মনে করে যে গুরু লোভ হলো, তাদের ভ্রান্তি দূর করার জন্য এখানে দেবদেব শঙ্কর বলছেন, হে দেবী, শিষ্য যদি নিজের স্বচ্ছন্দতা ভাবনা বা কামনা করে অথবা নিজের অভিপ্রেত মোক্ষ লাভ করতে চায়, তবে যতদিন তার দেহান্ত না হয় ততদিন গুরু স্মরণ করবে। গুরু লোপ হয়েছে অর্থাৎ গুরুর মৃত্যু হয়েছে বলা উচিত নয়, কারণ এতক্ষণ যে গুরুতত্ত্ব বলে এলাম তাতে একথা স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বদেবময় গুরু শাশ্বত নিত্য, শরীর ধারণ তার লীলাবিলাস। এখানে একবার দেবদেব শিষ্যের আচরণ বিধি বলছেন, গুরুর সামনে কখনো মিথ্যা কথা বলবে না, প্রাজ্ঞ শিষ্য কখনো আত্ম অহংকার দেখাবে না, তত্ত্ববিচার বা তত্ত্ব আলোচনা আলাপ আলোচনা কালে সদম্ভে যে শিষ্য গুরুকে বিতর্কে পরাজিত করে জানবে নির্জন অরণ্যে সে ব্রহ্ম রাক্ষস হবে। পার্বতী, মুনি সর্প দেবতারাও যদি শিষ্যকে অভিশাপ দেয়, শিষ্যের ক্ষতি করে, গুরু তাকে রক্ষা করেন। তাই শুধু নয়, কাল অর্থাৎ যম এবং মৃত্যু ভয়েও গুরুই রক্ষক। কিন্তু স্বয়ং গুরু যদি শিষ্যকে অভিশাপ দেন, তাতে যে বিনষ্টি তার আসবে তা থেকে তাকে রক্ষা করা দেবতা মুনিদেরও অসাধ্য। হে দেবী, গুরু এই অক্ষর দুটি হল যাবতীয় মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্ররাজ। বেদ বেদান্ত বাক্যানুসারে গুরুই সাক্ষাৎ পরমপদ ব্রহ্ম স্বরূপ। শ্রুতি স্মৃতি যা নাকি অবশ্যই জ্ঞাতব্য, তা না জেনে যারা কেবল গুরু সেবাতেই জীবন উৎসর্গ করেছেন তারাই প্রকৃত অর্থে সন্ন্যাসী। গুরু সেবাহীন সন্ন্যাসীরা নামে বেশে মাত্র সন্ন্যাসী। মানুষ একমাত্র গুরু সেবার দ্বারা গুরু কৃপা প্রসাদেই আত্মারাম আত্মানন্দ লাভ করেন, গুরু ভক্তি পথে জ্ঞান জন্মায়। আগেই বলেছি আবার বলি, একমাত্র গুরু সেবারূপ পথকে অবলম্বন করে চললেই আত্মজ্ঞান জন্মায়। ব্রহ্ম থেকে তৃণগুচ্ছ পর্যন্ত স্থাবর জঙ্গম সবই পরমাত্মা স্বরূপ। সেই জগদাত্মক পরমাত্মারূপী জগন্ময় শ্রী গুরুদেবকে প্রণাম করি। নিত্যপূর্ণ নিরাকার নির্গুণ নিজ আত্মায় স্বআত্মনরূপে অবস্থিত, শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর নিত্যানন্দদায়ক সেই গুরুরূপী ব্রহ্ম হৃদয় আকাশে যিনি অবস্থান করেন, শ্বেত শুভ্র স্বচ্ছ স্ফটিকের মতো অঙ্গুষ্ঠ মাত্র চিন্ময় পুরুষ গুরুরূপী সেই ব্রহ্মকেই হৃদয়ে ধ্যান করবে। শ্রুতিও বলেছেন, হৃদয়ই সেই পরম পুরুষের স্থান এবং তিনি অঙ্গুষ্ঠ প্রমাণ। এইরকম ধ্যানকালে যে ভাব ফুটে ওঠে তা বলছি শোন পার্বতী, সেই সময় যে বিশেষ ভাব উচ্চারিত হয়ে ওঠে তার স্বরূপ ইন্দ্রিয়ের অগোচর, বুদ্ধিরও অগম্য, নাম রূপহীন নিঃশব্দ সেই ভাব জানবে তা হল ব্রহ্মভাব। কর্পূর এবং কুঙ্কুম যেমন আপন স্বভাবেই সুগন্ধযুক্ত, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঋতুর স্বভাব অনুযায়ী যেমন আসে শীত গ্রীষ্ম, ব্রহ্মও তেমনি আপন স্বভাবেই শাশ্বত নিত্য। যে দেহধারী জীব সর্বদা শ্রীগুরুর ধ্যান করে, ধ্যান প্রভাবে তার দেহবোধ চলে যায় এবং স্বভাব স্বরূপ লাভ করে অর্থাৎ ব্রহ্মময় হয়ে যায়। তারা যে পিণ্ডে পদে রূপে মুক্ত হয় সে বিষয়ে কোনো সংশয় নেই। শ্রী পার্বতী বললেন, হে শঙ্কর মহাদেব, সেই পিণ্ড কি, পদ কাকে বলে,
রূপ ও রূপাতিথি বাকি আমায় বলুন। শ্রী শঙ্কর বললেন, পার্বতী, পিণ্ড হল কুণ্ডলিনী শক্তি, পদ বলা হয় হংসকে, বিন্দু হল রূপ, আর রূপাতীত বলে জানবে নিরঞ্জনকে। সোহম অর্থাৎ আমি তিনি, আমি পরম পরম ব্রহ্ম বা সৃষ্টিমূল প্রণব। এই ধ্যানে নিমগ্ন হলে যোগী নিজেই সর্বময় হয়ে সর্বত্র পরব্রহ্মকেই দেখে, সেই পর পরব্রহ্ম পরমাত্মা বা পরপ্রণব ছাড়া কিছুই শ্রেষ্ঠ নেই। এই ধ্যান হয় অভেদ দর্শন, দূর হয়ে যায় জন্মজরা মৃত্যুর ক্লেশ। প্রিয়ে, সেই পরব্রহ্মের দর্শন যার হয়েছে, দর্শনের সঙ্গে সঙ্গে সে সর্বসঙ্গ বিবর্জিত হয়ে একান্ত নিস্পৃহ শান্ত হয়ে যায়। অর্থাৎ দ্বারাপুত্র পরিবার এর আকর্ষণ তাকে মমতার বাঁধনে বাঁধতে পারে না, সঙ্গে থেকেও অসঙ্গ ব্রহ্মের মতোই হয়ে যায়, অসঙ্গ হয়ে যায়, স্পৃহাহীন ধীর, কিছু পাক বা না পাক, অল্পই পাক বা বেশি পাক, লোক কোনো কিছুই তার মনকে বিব্রত করতে পারে না। কামনাহীন মন যা পেল সেটুকু ভোগ করেই সন্তুষ্ট থাকেন, সদানন্দে প্রশান্ত চিত্তে সে বিচরণ করে যত্রতত্র, যেখানে থাকে সেই স্থানটিই হয়ে যায় পূর্ণক্ষেত্র। হে দেবী, এই তোমাকে আমি মুক্ত পুরুষের লক্ষণ বললাম, গুরুমার্গ অর্থাৎ সর্বদেবময় গুরুসেবাকেই যারা মুক্তির পথ হিসাবে গ্রহণ করেছে তাদের জন্য এই হলো আমার উপদেশ। গুরুভক্তি, গুরুধ্যান এবং সেই সংশ্লিষ্ট যা কিছু সবই তোমায় বললাম, এইবার বলবো এর দ্বারা যে মহাতপস্যা মহাধর্ম সাধন হয় তার কথা। দেবী, বিশ্ববাসীর মঙ্গলের জন্য তুমি আমার কাছ থেকে যা জানতে চেয়েছিলে তার উত্তরে যা তোমায় বললাম নিঃসন্দেহে তা লোকমাত্রের উপকারক, কিন্তু এই উপকারকে কখনোই লৌকিক উপকার বলে মনে করো না। সাধারণত মানুষ ছোট সেই জাতীয় কাজের পেছনেই যাতে ভালোভাবে ভালো খেয়ে পড়ে, তার দিন অতিবাহিত হতে পারে, পেতে চায় ভোগের তাৎক্ষণিক উপকার, মানুষ সেটিকেই উপকার বলে মনে করে। কিন্তু আমি এখানে যে উপকারের কথা বলছি তার স্বরূপ সেরকম নয়। যারা অজ্ঞান, সেই পরম জ্ঞান যাদের না হয়েছে, তারা এই লৌকিক কর্মের ফলে অর্থাৎ ভোগ বাসনা যুক্ত কর্মের ফলে ভবসাগরে হাবুডুবু খেয়ে মরে, অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে পাক খেয়ে মরে। জীবের পক্ষে যা মহা উপকারী মহামঙ্গল তার কণামাত্র পায় না। কিন্তু এই শাস্ত্র অর্থাৎ গীতা শাস্ত্র ভক্তিভাবে যে পাঠ করে, শোনে অথবা লিখে কাউকে দান করে, তার যাবতীয় মনস্কামনা সিদ্ধ হয়, সে লাভ করে সেই মহা উপকার যা তাকে গুটি পোকার বন্ধন থেকে মুক্ত করে দেয়, নিয়ে যায় গুরু সান্নিধ্যে সেই মহা আনন্দলোকে, নিয়ে যায় কামনা মহা বাসনাময় প্রাণের উচ্ছয়, যেখানে গেলে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। দেবী, এই গুরুগীতা যা তোমাকে বললাম এটি একটি শুদ্ধ তত্ত্ব, ভবরোগ বিনাশের জন্য অর্থাৎ জন্ম জরা ব্যাধি শোক দুঃখ মৃত্যু ইত্যাদির হাত থেকে মুক্তি পাবার জন্য নিজেই সর্বদা জপ করবে, অন্তর্নিহিত অর্থ বুঝে পাঠ করবে এই গুরুগীতার এক একটি অক্ষর, প্রিয়ে এক একটি শ্রেষ্ঠ মন্ত্র, জানবে অপরাপর যেসব মন্ত্র আছে সেইগুলি এর তুলনায় ষোলো ভাগের এক ভাগ হবার যোগ্য নয়। যাবতীয় পাপ দারিদ্র সংকট মোচনকারী অকাল মৃত্যু যক্ষ রাক্ষস ভূত চোর বাঘ মহাব্যাধি হরণকারী এই গীতা সব বিভূতি সিদ্ধ করে দেয়, জানবে। এর পাঠন সকল ভূতকে করে মোহিত,
শ্রেষ্ঠ বন্ধন মোচনকারী, দেবতা ও রাজার প্রিয় এই শাস্ত্র সর্বলোককে আপন বশে নিয়ে আসে। কুতর্ক কুপ্রসঙ্গ করতে যারা উদ্ধত হয়, এই গীতা তাদের মুখ বদ্ধ করে দেয়, ভিতরের সদ্গুণকে বাড়িয়ে তোলে, দুষ্কর্মকে বিনাশ করে, সৎকর্মের সুফল দান করে, সেই সঙ্গে ভক্তি সিদ্ধি দেয়, কুপিত নবগ্রহের ভয় দূর করে, দুঃস্বপ্নের বিনাশ ঘটিয়ে সুস্বপ্ন দেখায়। এই গুরুগীতা নিত্য সব রকমের শান্তি দান করে, এর কৃপায় বন্ধা হয় সন্তানের জননী, অর্থাৎ বন্ধা নারী হয় সন্তানের জননী, স্ত্রীকে ভোগ করতে হয় না বৈধব্যের জ্বালা, সকলকেই এই গুরুগীতা পাঠ করা সৌভাগ্য এনে দেয়, দেয় আয়ু আরোগ্য ঐশ্বর্য পুত্র পৌত্র আদি। নিষ্কামভাবে যে তিনবার পাঠ করে সে পায় মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ দাতা গীতা। দুঃখ ভয় বিঘ্ন তাপ সর্ববাধা দূর করে দেয়। শুধু তাই নয়, পাঠক যে যে কামনা চিন্তা করে সেই সেই বস্তুই পায়, কারণ এই গীতা প্রার্থীদের কাছে কামধেনু এবং সংকল্পের কল্পতরু। হে দেবী, এই গীতার আলোচনা যেই করুক তার কাছে এটি চিন্তামণিতুল্য, সর্বসিদ্ধিপ্রদ, সর্বমঙ্গলকারক, যেহেতু চতুর্বর্গ ফলদাতা, সেহেতু শাক্ত শৈব গণপত্য বৈষ্ণব সূর্য উপাসক সকলেই জপ করবে। গুরুতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তিরা সবসময়ই সংসার মলনাশ অর্থাৎ নিজেকে সমষ্টিরূপে চিন্ময় সত্তায় দেখার, অন্তরায়কে দূর করার জন্য, ভবতা প্রশমন করার জন্য গুরুগীতারূপ পবিত্র জলে স্নান করে। যিনি সৎ অসৎ আছেন এই নির্গুণ সগুণ এই দুয়ের ঊর্ধ্বে উঠে সে জ্যোতির্ময় ব্রহ্মকে বা প্রণবকে বিশেষভাবে জেনেছেন। তিনি সদ্গুরু, তার সব স্থানই পবিত্র, অর্থাৎ তিনি যেখানেই থাকুক সেখানেই যান, যেখানেই যান সেই স্থানই তার ভাবস্পর্শে পবিত্র হয়ে যায়। যে দুর্লভ স্থানে এই গুরুগীতা অবস্থান করে, অর্থাৎ যেখানে এর পঠন পাঠন আলোচনা হয়, সেই দেশই অর্থাৎ স্থানই পবিত্র, সেই পীঠভূমি সেই সিদ্ধপীঠে সমস্ত দেবতাগণ বাস করেন, আর জ্ঞানীর গুরুগীতা পাঠ সবসময় পবিত্র, তার দর্শন মাত্রে পুনর্জন্ম হয় না, অর্থাৎ মানুষ মুক্তিকামী হয়। হে বরাননে, সত্য বলছি গুরুরূপে আমার নিজ ধর্ম নিজ স্বরূপ তোমায় বললাম, গুরুগীতার সমান সত্য বলছি, সত্যই আর কিছু নেই, গুরুই দেবতা দত্তনশীল প্রণব, গুরুই ধর্ম গুরুভক্তি শ্রেষ্ঠ তপস্যা, গুরু হতে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নেই। এইরকম সুদুর্লভা গুরুভক্তি যার আছে তার মাতা ধন্য পিতা ধন্য তার সমস্ত কুল ধন্য, সেই রকম সেইরকম ভক্ত রত্নকে ধারণ করে রত্নগর্ভা ধরণীয় ধন্য। হে দেবী, শরীর ইন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় প্রাণ প্রাণ আপান সমান উদান ব্যান অর্থ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আত্মীয় বন্ধু পিতৃকুল মাতৃকুল সকলেই গুরু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হে দেবেশী, কোটি জন্মের জপ তপস্যা পূজা ফল গুরু সন্তুষ্ট হলে মুহূর্তেই পাওয়া যায়। বলা হলো গুরুকে সেবার দ্বারা শিষ্য সন্তুষ্ট রাখবে, যারা ধনগর্ভে গুরু সেবা করে না সত্য সত্যই বলছি তারা মন্দ ভাগ্য, গুরুর সেবাই পরম তীর্থ অন্য তীর্থ অনর্থক, সদ্গুরুর চরণকমলে সর্বতীর্থের আশ্রয়স্থল। এই যে রহস্য কথা তোমায় বললাম দেবী, এই গোপনীয় তত্ত্ব সযত্নে গোপনে রাখবে, অস্থানে বলবে না, এতে তুমি পরমার্থ লাভে সমর্থ হবে, ফলে তোমার সন্তানদেরও মঙ্গল হবে। পার্বতী অপাত্র যদি সরানন কীর্তি কার্তিক হয় গণেশ হয় এমনকি কোনো বৈষ্ণব হয়, আমার সান্নিধ্যকর এই তত্ত্ব তাদের নিকট
মনে মনেও বলবে না, বলবে কাদের, তুমি আমার সর্বদাই প্রিয় পাত্রী, আমার আত্মা আত্মস্বরূপ, তাই তোমাকে বলছি। বলবে তাদের যারা শান্ত চিত্ত, শুদ্ধা শ্রদ্ধা ভক্তিযুক্ত, হে প্রিয়ে, সেই রকম মানুষের কাছে মনে মনেও এই গীতা চিন্তা করবে না, যারা ভক্ত বঞ্চক ধূর্ত পাষণ্ড এবং নাস্তিক, সচ্চিত আনন্দ স্বরূপ বিকারহীন অভেদ সর্বশ্রী বিভূষিত আমার শ্রী গুরুদেবের আমি বন্দনা করি। হে দেবেশী, এই গুরু গীতা তোমায় বললাম, তা আমি উদ্ধার করেছি, সংগ্রহ করেছি শ্রী ত্রিদাগম অর্থাৎ তিন রকম আগাম থেকে, আগাম নিগম এবং নির্বাণ। দেবী শিষ্যের বৃত্ত অর্থাৎ ধন সম্পদ অপহরণকারী গুরু এ সংসারে অনেক আছেন, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী সংসার দুঃখ নিবারণ করে মুমুক্ষু করে তোলে মোক্ষ লাভের সন্তান দাতা এ গুরু এ সংসারে বড় দুর্লভ। সংসার সাগর হতে উদ্ধারের একমাত্র মন্ত্র ব্রহ্মাদি দেবতা এবং মুনিগণের দ্বারা পূজিত সিদ্ধ মন্ত্র, দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশক মহাভয় অর্থাৎ মৃত্যু ভয় হর গুরু এই মহাম গুরু এই মন্ত্ররাজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মন্ত্রকে আমি বন্দনা করি। ইতি গুরু গীতা সমাপ্তম, ওম তৎসৎ।